ভিসা নিষেধাজ্ঞায় চিন্তিত নয় বাংলাদেশ, ক্ষমতাধর যুক্তরাষ্ট্র অন্যের ওপর শক্তি প্রয়োগ করতেই পারে, আল জাজিরাকে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার বন্ধু দেশের তালিকায় বাংলাদেশ, পশ্চিমাদের মিথ্যা সাম্রাজ্য আখ্যা দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দেয়া ভিসা নিষেধাজ্ঞায় বাংলাদেশ মোটেই চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, বৈশ্বিক শক্তি হিসেবে অন্যদের ওপর ক্ষমতার প্রয়োগ করতেই পারে যুক্তরাষ্ট্র, এ নিয়ে মাথা ঘামাচ্ছে না ঢাকা। কিভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় তা জানে বাংলাদেশ। দলীয় যেসব সদস্য নিষেধাজ্ঞার তালিকায় আছেন তাদের অধিকাংশই দেশে থাকতে চান, এজন্য নিষেধাজ্ঞায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চিন্তিত নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গেল শুক্রবার বাংলাদেশে অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনে আনুষ্ঠানিক ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বিবৃতিতে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন ক্ষমতাসীন ও বিরোধী দলীয় রাজনীতিবিদ এবং বিচার বিভাগের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে গেছেন। শনিবার প্রধানমন্ত্রী তার আবাসস্থল দ্য লোটে নিউ ইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে স্থানীয় সময় সকাল 11:30 নিউ ইয়র্ক ত্যাগ করেন। প্রধানমন্ত্রী 29 সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং 3 অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। সফর শেষ করে প্রধানমন্ত্রী 4 অক্টোবর ঢাকায় পৌঁছান কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে যোগ দিতে 17 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান। 28 অক্টোবর উদ্বোধনের অপেক্ষায় কর্ণফুলীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এর মধ্য দিয়ে টানেল যুগে প্রবেশ করবে বাংলাদেশ। উদ্বোধনের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে, যোগাযোগের ক্ষেত্রে নতুন এক মাইলফলকের অপেক্ষায় পুরো দেশ। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট। ওয়ান সিটি টু টাউনের স্বপ্ন থেকে যে টানেলের যাত্রা তা এখন বাস্তব। মূল শহরের সাথে চট্টগ্রামের দক্ষিণ অংশের সংযোগের ফলে কর্ণফুলীর দক্ষিণে গড়ে উঠবে উপশহর। টানেলের এক প্রান্ত নগরীর পতেঙ্গা থেকে অপর প্রান্তে পৌঁছাতে সময় লাগবে মাত্র 3.5 মিনিট। 3.4 কিলোমিটার দীর্ঘ 2 টিউবের এ টানেল দিয়ে গাড়ি ছুটবে 28 অক্টোবর থেকে। দেশের প্রথম এই টানেল বাস্তবায়ন করছে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সপ্তাহে শুরু হবে ট্রায়াল রান। একই সাথে টানেলের সব নিরাপত্তা ব্যবস্থা পরখ করে নিতে 23 অক্টোবর ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ে হবে মহড়া। শেষ মুহূর্তে প্রস্তুতি বলছে আমাদের টানেল এখন ব্যবহার উপযোগী হয়ে গেছে। নর্মাল মোডে আমরা এটা টেস্ট করেছি, ট্রায়াল করেছি। আগামী 23 তারিখ ফায়ার ব্রিগেড এবং পুলিশের সমন্বয়ে আমরা ইমার্জেন্সি মোডে এটা ট্রায়াল করব। এটাই শুধুমাত্র বাকি রয়েছে আমাদের। মেগা এই প্রকল্প চালুর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি ও উন্নয়নে নতুন মাত্রা পাবে এই অঞ্চল। আমাদের কিন্তু আলটিমেটলি লক্ষ্য এশিয়ান হাইওয়ের সাথেও আমরা কিন্তু সংযুক্ত হব। বা এই যে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পুরো এলাকারই একটা অবকাঠামোগত নানা রকম উন্নয়ন কিন্তু হচ্ছে এবং এটিকে আমরা ধরে রাখতে চাই। এবং আমরা আগামী 28 তারিখে 28 অক্টোবরে যে আমাদের উদ্বোধনটি হবে সেটিও খুব আনন্দ উল্লাসের সাথে আমরা এটি করতে চাই। নির্বাচনের আগে সরকারের মেগা প্রজেক্ট বাস্তবায়নের তালিকায় সর্বশেষ সংযোজন হতে চলছে এই টানেল। টানেল চালুর পর 60 কিলোমিটার গতিতে চলাচল করবে যানবাহন। টানেলটি নির্মাণে ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। শাহিদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। তৃতীয় বিশ্বের দেশগুলোর ওপর নব্য ঔপনিবেশিকতাবাদ ও মিথ্যার রাজত্ব কায়েম করেছে পশ্চিমা বিশ্ব। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ শেষে এমনটি অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে মস্কোর মুদ্রাবাজারে 30 বন্ধু ও নিরপেক্ষ দেশের তালিকায় এসেছে বাংলাদেশের নাম। বিস্তারিত সুদীপ করজয়ের ডেস্ক রিপোর্টে।
চীন, যুক্তরাজ্য বা ফ্রান্সের সরকার ও রাষ্ট্রপ্রধানের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার বদলে সেখানে দেশটির প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার তার সাধারণ পরিষদের ভাষণে উঠে আসে ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি পরিকল্পনা, শস্য চুক্তি, আর্মেনিয়া আজারবাইজানের চলমান সংঘাত সহ বিভিন্ন ইস্যু। Пришла пора для мирной жизни, для ее налаживания, укрепления доверия. ভাষণ শেষে সংবাদ সম্মেলন করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এতে অভিযোগ করেন তৃতীয় বিশ্বের দেশগুলোর ওপর নব্য ঔপনিবেশিকতাবাদ চাপিয়ে দিচ্ছে পশ্চিমারা। বিশ্বের বেশিরভাগ দেশই তাদের দ্বারা প্রতারিত হচ্ছে বলেও মন্তব্য করেন ল্যাভরভ। একই সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ও শস্য চুক্তিকে বাস্তবতা বিবর্জিত বলে উল্লেখ করেন তিনি। И все, кто им руководит в Вашингтоне, в Лондоне, в Брюсселе. Украинский президент Володимир Зеленский শান্তি পরিকল্পনা যে 10 দফা দিয়েছেন তার বাস্তবায়ন সম্ভব নয়। এটা তাদের মিত্র আর পশ্চিমা বিশ্বের সবাই জানে। তারপরও তারা এটাকে শান্তি স্থাপনের ভিত্তি হিসেবে উল্লেখ করে সারা দুনিয়াকে প্রতারিত করছে। আর জাতিসংঘ প্রস্তাবিত শস্য চুক্তি প্রশংসনীয় হলেও দাবি আদায় না হলে তাতে ফিরবে না রাশিয়া। এজন্য রুশ ব্যাংকের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে সুইফট সিস্টেমের সাথে মস্কোকে পুনরায় যুক্ত করতে হবে। Это единственная основа для переговоров, и вообще надо Россию победить на поле боя. ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ল্যাভরভের এমন দাবির মাঝেই নিজস্ব মুদ্রা বাজারে বাংলাদেশ সহ 30 বন্ধু ও নিরপেক্ষ দেশের একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ রুশ দূতাবাস। এসব দেশের ব্যাংক ও ব্রোকার হাউসগুলোকে রাশিয়ার মুদ্রা বাজারে রুবলে লেনদেনের অনুমতি দেবে মস্কো। বাংলাদেশ ছাড়াও এ তালিকায় আছে ভারত, চীন, ব্রাজিল সহ সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ বিভিন্ন দেশ। প্রাথমিক খসড়ায় আর্জেন্টিনা, ইসরায়েল সহ আরও 6 দেশ থাকলেও পরে তাদের বাদ দেওয়া হয়। সুদীপ জয়, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ।